যে আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসব, কেন তিনি আমাদের কাছে এত ভালোবাসার পাত্র হবেন যে দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে তাকে বেশি ভালোবাসতে হবে। প্রথম কথা হচ্ছে, তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বিশাল নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত। দুনিয়াতে আমরা যত নেয়ামতের অধিকারী হয়েছি তার মধ্যে সবচেয়ে বড় নেয়ামতের অধিকারী হচ্ছে এই যে আমরা উম্মতে মুহাম্মাদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। আল্লাহ রাসূল একবার বলছেন যে আমি আশা করি যে আমার এই উম্মতের মধ্য থেকে চার ভাগের এক ভাগই হবে জান্নাতি, অর্থাৎ জান্নাতিদের চার ভাগের এক ভাগ হবে আমার উম্মত থেকে। সাহাবীগণ বলেন আল্লাহু আকবার, আমরা বলছি সুবহানাল্লাহ। সাহাবাইকরাম কি বলেছিলেন? আল্লাহু আকবার। তারপরে আল্লাহ রাসূল আবার বললেন যে আমি আশা করি সমস্ত জান্নাতিদের মধ্যে আমার উম্মতের জান্নাতিদের সংখ্যা হবে এক ভাগের তিন ভাগ, তিন ভাগের এক ভাগ, এক তৃতীয়াংশ। সাহাবাইকরাম আবারও তাকবীর পাঠ করলেন আল্লাহু আকবার। তারপরে আল্লাহ রাসূল আবার বলছেন যে আরজু আন আকুনা নিসফা মিন আহলি জান্নাহ, আমি আশা করি যে আমার উম্মতের সংখ্যা জান্নাতিদের মধ্যে অর্ধেক হবে। তখন সাহাবায়ে কেরাম আবার তকবীর পাঠ করলেন। তা আমরা এমন একজন নবীর অনুসারী, এমন একজন নবীর উম্মত, যেই নবীর উম্মত সমস্ত জান্নাতিদের মধ্যে অর্ধেক সংখ্যা হবে তাদের। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই জান্নাতি বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল ইমরান 164 নম্বর আয়াতে বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন ইজবাআসা ফিহিম রাসূলা রাসূলান মিন আনফুসিহিম, যখন তিনি তাদের মধ্য থেকে একজন রাসূলকে প্রেরণ করেছেন। সেই রাসূলের কাজ কী ছিল? ইয়াতলু আলাইহিম আয়াতিনা আয়াতিহি, যিনি মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো পাঠ করে শুনিয়েছেন। ওয়ুজাক্কিহিম, এবং তাদেরকে তাজকিয়া করেছেন, পরিশুদ্ধ করেছেন। ওই ওয়াল্লিমুল কিতাব আর হিকমা, এবং তাদেরকে আল্লাহর কিতাব এবং হিকমত শিক্ষা দিয়েছেন, অর্থাৎ সুন্নাত শিক্ষা দিয়েছেন। ওয়াইন কানু মিন কাবলু লাফি দলালিল মুবিন, যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত ছিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মহা নিয়ামত আমাদের জন্য, যিনি আমাদেরকে আল্লাহর কিতাবকে শিখিয়েছেন, আমাদেরকে পরিশুদ্ধ করেছেন, এবং আমাদেরকে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতে তালিম দান করেছেন, এবং এর মাধ্যম দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ প্রাপ্ত বান্দা হওয়ার মতো একটা লাইফ পেয়েছি। শুধু তাই না, এর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সফলতার রাস্তা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ওমা ইউতিল্লাহ রাসূলহু, যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, সে নিঃসন্দেহে অনেক বড় সফলতা লাভ করবে দুনিয়া এবং আখেরাতে। এই সফলতার মাধ্যম তাহলে কি? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর হচ্ছে, তিনি হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন, তিনি সমস্ত জনগণের জন্য, সমস্ত মানবতার জন্য তিনি একজন রহমত। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার সাক্ষী দিচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, আমি তোমাকে এই পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। অন্যান্য নবী যারা ছিলেন তারা শুধুমাত্র একটা নির্দিষ্ট কওমের জন্য এসেছিলেন, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র পৃথিবীবাসীর জন্য এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিয়া আইয়ুহান নাস, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষকে বলে দিন যে হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সকলের নিকটে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। এই রহমতের ধারাটা শুধুমাত্র আমরা যে অনুভব করছি তা না, পৃথিবীর যারা অমুসলিম, যারা মুসলিম না, যারা ইমানের স্বীকৃতি দেয়নি, তারা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে স্বীকৃতি দিচ্ছেন, তাকে সেভিয়ার অফ দ্য হিউম্যানিটি হিসেবে তারাও স্বীকৃতি দিচ্ছেন। জর্জ বার্নার্ড শর নাম আপনারা শুনেছেন অনেকেই, 1933 সালে তিনি এক বক্তব্যে বলেছিলেন যে ইফ এ ম্যান লাইক হিম ওয়্যার টু অ্যাজিউম দ্য ডিক্টেটরশিপ অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, তার মতো একজন মানুষ যদি এই পৃথিবীর বুকে ডিক্টেটরশিপ নিয়ে আসতেন, অর্থাৎ আমরা যাকে এখন বলি স্বৈরাচারী সরকার, তিনি যদি আজকের পৃথিবীতে এসে একজন স্বৈর শাসক হতেন, তো বলা হচ্ছে যে হি উড সাকসেস ইন সলভিং ইটস প্রবলেম ইন এ ওয়ে দ্যাট উড ব্রিং দ্য মাস নিডেড পিস অ্যান্ড হ্যাপিনেস, তিনি পৃথিবীকে এমনভাবে পরিচালনা করতে সক্ষম হতেন, এমন সফলতার সাথে সক্ষম হতেন যে পৃথিবীর সমস্ত সমস্যাগুলো তিনি সমাধান করতেন এমন একটা পথে, যেই পথে পৃথিবীতে শান্তির সুবাতাস বইত, মানুষের মধ্যে সুখের সুবাতাস বইত। শুধু তাই না, তিনি বলছেন হি মাস্ট বি কল দ্য সেভিয়ার অফ দ্য হিউম্যানিটি, তাকে অবশ্যই বলা উচিত
যে তিনি হচ্ছেন এই পৃথিবীর জন্য একজন ত্রাণকর্তা। তিনি একজন অমুসলিম, 1933 সালে আজ থেকে আরও 100 বছর আগে তিনি এই কথা বলেছিলেন। পৃথিবীর বিখ্যাত একজন দার্শনিক তিনি, এবং তিনি এটাও ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই ইউরোপ একদিন ইসলামের প্রধানত হবে, অবশ্যই অবশ্যই হবে। আজকে আপনারা যে দেখেন ইউরোপ আমেরিকায় যে প্রতিদিন সেখানে কত শত মানুষ ইসলাম গ্রহণ করছে, এমনকি বলা হচ্ছে আগামী 1950 সালে জার্মানিতে 50-50 মুসলমান হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মুসলমানদের জন্য না, সমগ্র পৃথিবীবাসীর জন্য তিনি একজন রহমত স্বরূপ।